শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, কাছে দূরে, দেশ বা প্রবাসে, বিশ্বজুড়ে আপনারা যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে, স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্প কথায়। দর্শক, ছকে বাঁধা জীবনের গদ বাঁধা কিছু কর্মকাণ্ডের ভেতর থেকে কখনো সখনো বেরিয়ে আসতে চায় আমাদের মন, চায় ভিন্ন কিছু, চায় বিচিত্র বিনোদন। আর এই বিনোদন এক একজনের কাছে এক এক রকম। সুতরাং মানুষ যেমন ভিন্ন ভিন্ন বিনোদনের মাধ্যমও ভিন্ন, দর্শক আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের গেস্ট সিটে যিনি রয়েছেন তিনিও কিন্তু এরই মধ্যে বিনোদনের এক বিশাল মাত্রা ছাড়িয়ে গেছেন। প্রযুক্তির এই সময়ে সুপারহিট সব আয়োজনের অনন্য মাধ্যম ইউটিউবে বাংলাদেশের ইতিহাসে ভিউয়ার্সের রেকর্ড ভেঙেছে তার অপরাধী শিরোনামে একটি গান। সুতরাং সেই সুবাদে তিনি এখন ইউটিউব তারকা। দর্শক, সঙ্গে আছেন আরমান আলিফ। শুভ সকাল, স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? আমি খুব ভালো আছি। কেমন লাগছে আজকে আমাদের সাথে সময় দিচ্ছেন? হ্যাঁ, ভালো লাগছে, আর আপনার সাথে কথা বলে তবে আরও ভালো লাগছে। দর্শকরাও নিশ্চয়ই মানে নড়েচড়ে উঠেছে ইতিমধ্যে যে আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছে। আমি একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক দেখে নিয়েছেন নিশ্চয়ই কে আছেন আজ তারকালাপের অতিথির আসনে। সুতরাং সময়ে সাড়া জাগানো আর তারুণ্যদীপ্ত এই মেধাবী প্রিয় মুখের সঙ্গে অপরাধী গান নিয়ে গল্পে যোগ দিতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছি গল্পে। প্রথমে জানতে চাচ্ছি যে অপরাধী কে, মানে ভালোবাসার বিনা কারণে ভালোবাসা প্রত্যাখ্যান করা, নাকি মানে ভালো না বাসলে তাকে অপরাধী বলছেন? অ্যাকচুয়ালি তেমন কোনো চিন্তা থেকে করা হয়নি বা গানটা লেখা হয়নি, যে কোনো একজনকে তাকে তার মতো করে অপরাধী বলা হয়েছে। আর কেন বলা হয়েছে এটা অপরাধীর গল্পে ছিল, লেখাই ছিল। আর মিউজিক ভিডিওতেও তো আমরা দেখতে পেয়েছি যে অপরাধী আসলে কাদেরকে বলা হয়েছে। এই গানটা কি আগে লেখা, সুর করা, তারপরে নাম দেয়া, নাকি আগে লেখা, সুর করা, তারপরে নাম দেয়া? আচ্ছা, তো মানে গানটার নাম কি প্রথম থেকে অপরাধী ছিল? গানটার নাম প্রথমে ছিল মাইয়ারি, তারপর ওটাকে চেঞ্জ করে অপরাধী দেওয়া হয় পরবর্তীতে, যখন এগুলো করার আরও অনেক আগে আমার চিন্তা থেকেই ওটা চেঞ্জ করা হয়। একটু পিছনের গল্পটা শুনি, মানে গানটা কবে, কীভাবে সুর করা, লেখা? গানটা যখন 2017-এর লাস্টের দিকে আমি ব্যান্ড চন্দ্রবিন্দু ক্রিয়েট করি, ওখানে আমরা যখন আড্ডায় ছিলাম, ওই এক ফাঁকে আমার যে গিটারিস্ট, ওকে বলা যে তুমি এই বিটটা প্লে করতে থাকো, আমি একটা টিউন আসছে মাথায়, আমি ওই টিউন টোন অনুযায়ী কিছু লিরিক্স রেডি করি। দেন ও প্লে করতেছে, আমার টিউন অনুযায়ী আমি লিরিক লিখছি, তুলছি। ওখান থেকে অ্যাকচুয়ালি গানটা হয়ে যায়, টোটাল 15 মিনিটস টাইম লাগে। দেন ওখানেই রেকর্ড করে ফেলা ফোনে, রেকর্ড করে দেন ওটাকে আপলোড দেওয়া। আর ওখান থেকে যখন জিনিসটা ভালো একটা জায়গায় যায় বা মোটামুটিভাবে ভাইরাল হয়, তখন ইগল টিমের অঙ্কুর ভাই দেখেন, নক করেন যে আমরা এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, অফিসিয়াল একটা মিউজিক ভিডিও করতে চাচ্ছি, কথা বলে দেখা যাক কেমন হয়। কথা বলি, ভাবি যে কাজ করি, ভালো একটা জায়গা হয়তো বা যাবে, ওখান থেকে কাজটা করা আর আজকে এই পর্যন্ত। এক্সপেকটেশন কি এতটা ছিল গানটা যখন করলেন? অবশ্যই এতটা ছিল না, ভালো একটা জায়গায় যাবে এটা এইটুকু চিন্তাই ছিল, কিন্তু এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে বা এত ফার্স্ট একটা মানে একটা ইতিহাস হবে এটা কখনো ভাবার ছিল না। এটা কত নাম্বার গান আপনার, নিজের করা গান? থার্ড গান। থার্ড গান। প্রথম দুটো গানে কি এরকম সারা পেয়েছেন? প্রথম দুটো গান অ্যাকচুয়ালি ওভাবে প্রচার হয়নি, দ্যাটস যদি প্রচার হতো তাহলে ভালো একটা কিছু হতো হয়তো বা। ইউটিউবে কিন্তু এখন অনেক রোম্যান্টিক ট্র্যাকও আছে, অনেক মানে রোম্যান্টিক গান অনেক আছে, কিন্তু এই গানটা এত হিট করার কারণ কি আপনার কি মনে হয়? এটা কি জীবনের অনেক কাছাকাছি? এটা বলতে গেলে যেমন গানে ম্যাক্সিমাম কমেন্টস এরকম ছিল যে ভাই লাইফের সাথে মিলে গেল, এত পার্সেন্ট মিলে গেল আমার সবার লাইফের সাথে মিলে গেল। হ্যাঁ, 70% কমেন্ট ছিল এরকম, দ্যাটস আই হয়তো বা বলবো কথাগুলো সত্য ছিল আর অনেকের নিজের কথা ছিল, দ্যাটস আই হয়তো বা এই জায়গায়। এই জন্যই গানটা সবাই এত পছন্দ করছে। আচ্ছা, আমাদের কিন্তু অনুষ্ঠানে যেটা নিয়ম যে যিনি অতিথির আসনে আসেন তার জন্য আমরা ছোট্ট একটা তথ্য কণিকা বানাই, আপনাকে নিয়েও বানিয়েছি, দেখিয়ে নিই আপনাকে। ওকে, খাল
বাঙালির তারুণ্যের কাছে এক অন্যতম জনপ্রিয় নাম আলিফ, পুরো নাম আরমান আলিফ। 11 নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করা এই শিল্পীর পৈতৃক আদি স্থায়ী নিবাস নেত্রকোনায়। বাবা মোহাম্মদ আলিফ এবং মা লিপি আক্তার। পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় আলিফ বর্তমানে একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করছেন। ছোটবেলা থেকেই গানকে অসম্ভব ভালোবাসত আলিফ, যার ফলে তখন থেকেই গুনগুন করে তার গানের শুরু। এরই মধ্যে তার গাওয়া হালের অন্যতম জনপ্রিয় গান অপরাধী প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে এই গানটি দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এটি ইউটিউবে সব থেকে বেশি দেখা বাংলা গান। এছাড়াও তার নিকোটিন, নেশা, ফানুস, শূন্যতা, মায়ার বসবাস ইত্যাদি গানগুলো ইউটিউবে রয়েছে। আমাদের আজকের অতিথি আরমান আলিফ। ইউটিউবে সবচেয়ে বেশি দেখা গান অপরাধী, এখন অনেক বিদেশি গানকেও ছাড়িয়ে গেছে, এই সফলতাটা কেমন লাগছে? ভালো লাগার সর্বোচ্চ পজিশন যদি কোনোটা থাকে ওইটা। তো যেটা হচ্ছে যে এই সফলতাটা পাওয়ার পরে পরবর্তীতে যখন একটা গান করবেন বা নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, তখন কি চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা যে পরের গানটা আরও ভালো হতে হবে বা এটার মতোই হতে হবে? আমি অলওয়েজ আমার বেস্টটা দিয়ে আমার কাজ করার ট্রাই করি নেক্সটগুলো। আর এই গানটার প্রতি প্রত্যেকের এত ভালোবাসা, প্রত্যেকের এতটুকু রেসপন্স দেখে অবভিয়াসলি আমার গানের প্রতি, আমার নিজের প্রতি, নিজের গানের প্রতি দায়িত্ববোধ বেড়ে গেল। ওখান থেকেই আমি চেষ্টা করব যেন আরও ভালো কিছু করতে পারি। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সামনে আরও ভালো কোনো গান পেতে যাচ্ছি। সামনে পরিকল্পনাটা একটু শুনি যে আর কোনো গান গাওয়ার প্ল্যান এর মধ্যে আছে কিনা বা ইতিমধ্যে করে ফেলেছেন কিনা। এই ঈদে আয়না নামক গানের কাজ চলছে, ওটা রিলিজ পাবে, ওটা ভালো লাগবে আশা করি সবার কাছে। আর নেক্সট এটা কি ধরনের গান? এটা ভরাবরের মতো যেভাবে হয়ে আসছে একটু ইমোশনাল, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ নেগেটিভ এটার মধ্যে নেগেটিভিটি কোনো কিছু নাই, নেগেটিভ পেয়ে শুধু একটার মধ্যেই ছিল। আর ওরকমভাবে কাজগুলো হয়ে যাচ্ছে। আর আর টিভির সেটে যখন আসি, ফার্স্ট ভাইয়ের সাথে কথা হয়, মেবি কোনো কাজ করতে পারি, দেখা যাক। আর আগামী ঈদে আসছে আমার কোরবানির ঈদে, আমার ফানুস নিয়ে কাজ স্টার্ট হয়ে গেছে অলরেডি, ওটা আসবে, ওটা তো অবভিয়াসলি ভালো লাগবে। এটাতে কতগুলো গান আছে? কোথায় একটা গান ফানুস? এটা কি একটা গান? ফানুস একটা গান, একটা গান। এটা লিরিক লেখা হয়ে গেছে, টিউন করা? লিরিক টিউন লেখা হয়ে গেছে অনেক আগেই, কাজ স্টার্ট হয়ে গেছে অলরেডি। কিন্তু এখন আমরা এই গানটা পাচ্ছি না, আমরা পাচ্ছি কোরবানি ঈদে। কোরবানি ঈদ পর্যন্ত দর্শকদেরকে অপেক্ষা করতে হবে এই গানটার জন্য। মিউজিক ভিডিও নিয়ে একটু কথা বলি, যে এই যে মিউজিক ভিডিওটা অপরাধী গানের, যে মিউজিক ভিডিওটা, এটার আইডিয়ার সাথে কি আপনি কোনোভাবে জড়িত? না, অপরাধী গানের মিউজিক ভিডিও বা মডেল কারা হবেন, কীভাবে হবেন, এইগুলো মানে আমি রিলেটেড না, আমার আমি শুধু গানটা করি। মিউজিক ভিডিওটা দেখার পরে কি মনে হয়েছে যে যেরকম চিন্তা ভাবনা থেকে গানটা করেছিলেন সেই রকম সেই চিত্রটা ফুটে উঠেছে কিনা? হ্যাঁ, চিত্রটা ওভাবে ফুটে উঠেছে। অনেকেই ভিডিওটা মানে বুঝতে না পারার কারণে যেটা কীভাবে হলো বা স্টোরিটার সাথে কীভাবে গেলো, দেন অপরাধী নামে একটা স্টোরি টাইপ, শর্ট ফিল্ম টাইপ বলা যায়, ওরকমভাবে ভিডিওটার সাথে একটা ভিডিও আবারও আপলোড দেওয়া হয়েছে এগুলোর ব্যানারে। আপনার কি মনে হয় যে আজকাল যে সবাই একটা করে ট্র্যাক করছে গানের, আর মিউজিক ভিডিও করতেই হচ্ছে, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? মিউজিক ভিডিও করতেই হচ্ছে যেহেতু এইটা ভালো একটা পজিশনে বা ভালো একটা জায়গায় গেলো, মানে মিউজিক ভিডিওটা হয় কি অনেকের কাছে পৌঁছায়, প্লাস যদি ভালো লেগে যায় তাহলে তো খুব তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায়, এটা দেখলাম তো ভালো এটা। আবার কিন্তু অনেকগুলো ভিডিও দেখছি ইউটিউবে যে মানে যে যাকে ইচ্ছা অপরাধী বলে বলে ট্যাগ করছে, এটা কেমন লাগছে? তারা মানে আমার হচ্ছে গানটা যেভাবে করা, যে যে কোনো একজনের প্রতি কথাগুলো রেখে একজনকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে। অনেকেই ভাবছেন যে কেন সব মেয়ে কেন অপরাধী হবে, আসলে কি সব মেয়েকে অপরাধী বলেছে? সব মেয়েকে বোঝানো হয়নি, বলা ছিল বা আমার আইডিতে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল কয়েকদিন আগে যে সব মেয়েকে অপরাধী বলা হয়েছে ওরকম কোনো কিছু না, উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি একজন, তো ওটাকে যে যেভাবে নিচ্ছেন বা যে যাকে উদ্দেশ্য করছেন
তারা মানে সবাই নিজের মতো করে নিচ্ছে এবং সবাই আসলে এটার সাথে অ্যাটাচ ফিল করছে জন্য এত ভিউয়ার এবং এত ভালোবাসা আপনি পাচ্ছেন। আজকের মিস্টার ম্যাঙ্গনি বিদিতে তারকালাপে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যেই তার গান এবং তার কাজের মাধ্যমে ইউটিউব ভিউয়ার্সের কাছে নিজের জনপ্রিয়তার প্রমাণ দেয়া আরমান আলিফ। ফিরছি গল্পে। গল্পের শুরুতেই আমাদের দর্শকদের জন্য একটা নিয়মিত কুইজ থাকে, আমি একটু কুইজটা বলে নিই। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে শিল্পী তানভীর প্রতীকের গাওয়া আর মিউজিকের ব্যানারে মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল ফিল্মের শিরোনাম হচ্ছে কন্যা। এটি আর মাত্র কদিন পর অর্থাৎ ঈদ উল ফিতরের দিন থেকেই আপনারা উপভোগ করতে পারবেন শুধুমাত্র আর মিউজিকের ব্যানারে। এবারে আজকের কুইজ, দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে বাংলাদেশের ইউটিউব ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভিউজ পাওয়া বাংলা মিউজিক ভিডিওটির শিরোনাম কি? অপশন ক অপরাধী, অপশন খ আসমানি। জানি আপনারা এই উত্তরটি জানেন, কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখার নিয়মে। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয় পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে আর ফোনের 6টা ডিজিট দর্শকরা আপনার মুখ থেকে শুনতে চাইবে। আজকের বিজয়ী মুনিয়া 9675556। অনেক অনেক অভিনন্দন ভাইয়ার মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো লাগছে, আপনার জন্য পুরস্কারও আছে, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আপনি যেটা বলছিলেন যে সবাই মনে করছে সবাইকে অপরাধী বলা হয়েছে, আসলে সবাইকে বলা হয় নাই। তো আসলে যাকে অপরাধী বলা হয়েছে তার প্রতিক্রিয়াটা কিরকম ছিল বা প্রতিক্রিয়াটা জানেন কিনা? প্রতিক্রিয়াটা এখনো পর্যন্ত জানা হয় নাই আর কেমন ছিল ওটাও জানি না, দেখা যাক জানা হয় কিনা। জানা গেলে অবশ্যই সবাইকে জানাবো। জানা নিশ্চয়ই এরপরে আমাদের সাথে এটা শেয়ার করবেন। তো এই যে অপরাধী নিয়ে এত কথা হচ্ছে এবং সবাই ইতিমধ্যে নিশ্চয়ই অনেকবার দেখে ফেলেছে অপরাধী গানটা, কিন্তু আমাদের এখন খুব দেখতে ইচ্ছা করছে, একটু দেখে নেই। ওকে, সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। ওরে মনের খাসায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই। ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যা রে যা উইড়া যা রে অন্য খাসাতে। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। আমি টিফিনের সব টাকা জমাইয়া বেঁকে নিতাম, আরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম, আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম। তোরে স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম, আমি টিফিনের সব টাকা জমাইয়া বেঁকে নিতাম, আরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম, আমার সেই গানের সুরে তোরে খুঁজে আলোইতাম। এখন একলা একার সময়গুলো কাটাই কেমনে, এত ভালোবাসার পরেও আমার কম কি ছিল রে, রোজ রাইতে আমার
কথা কানে কানে কয়, তুই দেখাল রে ত্রিভুবনে কেউ তো কারো নয়। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে। মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। চমৎকার একটা ভিডিও। প্রিয় মানুষকে অপরাধী বলতে কতখানি কষ্ট হয়? প্রিয় মানুষকে অপরাধী বলতে গেলে কষ্ট হয় না, তখন ভালো লাগে। একটু সাধারণ একটা প্রেমের গল্প, সাধারণত মানে প্রেমের গল্পে সচরাচর আমরা এরকম ঘটনা দেখি, তো সেটা আসলে কোনো মেয়ের দিক থেকেই হোক বা কোনো ছেলের দিক থেকেই হোক, তো আপনার কাছে কি মনে হয় যে এই কারণে কি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে? সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণটা আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে যেটা বললাম যে অধিকাংশ মানুষের মিলে যাওয়া, লাইফের সাথে মিলে যাওয়া, কথাগুলো অনেকের সাথে সেম থাকা, প্লাস কথাগুলো সহজ থাকা। যেমন এইটুক এইটুক মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যখন দেখি যে ভিডিওটা করছে বা প্লাস ওভাবে তারা সুন্দর করে গাইছে, আপলোড দিচ্ছে, অনেক এনজয় করে, ছোট্ট একটা বাচ্চা মেয়ের ভিডিও, তো ওখান থেকে যদি বলতে যাই তাহলে গানের সুর, তারপর কথা সহজ থাকা, তো ওখান থেকে হয়তো বা প্রত্যেকের কাছে প্রাধান্য পায় আর প্রত্যেকে ভালোবাসে কাজটা। আপনার গান লেখা বা কম্পোজিশন সব কিছুর আসলে সবার একটা নিজস্বতা থাকে, তো আপনার নিজস্বতাটা কী আসলে জানতে চাচ্ছি? আমার নিজস্বতা, আমি গান লিখতে গেলে কম্পোজিশন লেখা মানে সব কিছুর ক্ষেত্রে সহজভাবে উপস্থাপন করতেই পছন্দ করি, সহজভাবে উপস্থাপন করতে ভালো লাগে আর সহজভাবে আমার আমি করেও ফেলতে পারি। এই এই গানটার একটা কথা একটু জানতে ইচ্ছে করছে যে টিফিনের পয়সা জমিয়ে আবেগ কিনতাম, আসলে আমি পুরো গল্পটাই জানতে চাচ্ছি একটু ছোট্ট করে। অ্যাকচুয়ালি তখন সময়টা যেহেতু ছাত্র জীবন, তো তখন কাউকে কোনো কিছু এই কথাটা শুনবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে ফোনে যোগ দিয়েছে, একটু ফোনটা নিয়ে নেই। শুভ সকাল, কার সাথে কথা বলছি? ধন্যবাদ আপু আপনাকে, আমি আরমান ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে, মোহাম্মদ নাজমুল চৌধুরী। জি মোহাম্মদ নাজমুল চৌধুরী, কথা বলুন। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি যে বলতে চাইছি যে আপনি বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে এরকম একটা ভিডিও গান বের করেছেন, মানে এটা তো অনেক সারা জেগেছে ভিডিও গানটা, প্রায় অল কান্ট্রির মধ্যে ছড়িয়ে গেছে, যত প্রবাস জীবনে প্রবাসের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখছে। আমি বলতে চাই যে আপনার ভিডিওটা যে এরকম একটা মিউজিক ভিডিও আপনি যে প্রায় বানিয়েছেন এবং নিজেও গাইছেন এরকম ভিডিও, তা আমি বলতে চাইবো যে ভবিষ্যতে এরকম আরো যদি আমাদের দেশে যদি ভিডিও মিউজিক ভিডিও যদি হয় বানানো হয় বা তৈরি করা হয়, তো মনে হয় যে আমরা যত বাংলাদেশ মানুষ আছি বা বাইরে প্রবাসী আছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। ওই যেটা বলছিলাম যে আসলে এক্সপেকটেশন সবার অনেক বেড়ে গেছে। আপনারা যেহেতু এইভাবে সাপোর্ট করছেন আর এইভাবে আমার কাজকে ভালোবেসে যাচ্ছেন, আপনাদের জন্য অবশ্যই নেক্সট কাজ থাকবে আর আশা করি ভালো লাগবে, বাসায় থাকবেন, দোয়া করবেন। নিশ্চয়ই সবাই নিশ্চয়ই সাথেই থাকবে আপনার। তো এই যে যেটা জানতে চাচ্ছিলাম যে গল্পটা শুনছিলাম, গল্পটা একটু শুনি। টিফিনের টাকা জমায় আবেগ কেনা মিন্স অনেকটা টাইমে হয় কি, এমন অনেকেই থাকে যাদেরকে এটা কিনে দাও ওটা কিনে দাও বা এটা দেওয়া হলে ওটা দেওয়া হলে, অ্যাকচুয়ালি তাদের রেসপন্সটা, ভালোবাসাটা বা ফিলিংসটা ওভাবে পাওয়া যায়, কেনা যায়। তো এক কথায় ওখান থেকেই বলা হয়েছে যে টিফিনে টাকা জমা আবেগ কিনিতাম, মানে আমি তোমাকে টাকা দিয়ে এটা ওটা দিয়ে বা এটা ওটা কিনে দিয়ে আমি তোমার থেকে আবেগটা অ্যাকচুয়ালি কিনে নিতাম, তুমি নিজে থেকে দাও নি বা দিতা না, ও কারণে আর কি সে অপরাধী বলা হয়েছে। আচ্ছা, তো এই যে দর্শক যেরকম বলছিলেন আসলে সবাই অপেক্ষা করছে আপনার পরবর্তী গানের জন্য। আপনার এই গানটা আসলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা গেয়েছে এবং এটাও ভাইরাল হয়েছে, আপনার অনুভূতি কি? অপরাধীর জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল, আমি ফার্স্ট যখনই দেখি মানে
মানুষ যেভাবে ভালোবাসছে, যেভাবে নিচ্ছে, ওটাই তো অ্যাকচুয়ালি আশার বাইরে। মানে যতটুকু আশা করেছিলাম তার চাইতেও অনেক অধিক। আর যখন এইটা দেখা যে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু আগে কখনো দেখি নাই যে সবাই একসাথে হয়ে এতটা এনজয় করে কোনো একটা গান গাচ্ছে, তো ওটা খুবই ভালো ছিল, ভালো ভালো লাগে। আর আপনার এলাকায়, আপনার আশেপাশে, আপনার পরিবারে সবার কাছে আপনি যেরকম ছিলেন, এখন কি রকম? এখন কি একটু চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ তো অবভিয়াসলি আর কথা, এলাকায় বা যখন কোথাও বের হই, যে কোনো জায়গায় হাঁটছি বা ঘোরাফেরা করছি, তখন দূর থেকে ওই যে উনি না, যে না ওইটা না, না না উনি ভাবে কথাবার্তা হয়। তবে অনেকে আবার কাছে আসতে চান না, যে আনিজ ফিল করেন ভাইয়া কি মনে করে বা কি বলবেন। আমি তাদেরকে বলবো আপনার কাছে আসবেন, কথা হবে, আর অবভিয়াসলি ভালোবাসা থাকবে অলওয়েজ। আপনার কি বেশিরভাগ গানই অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা নির্ভর? না না, গান গানের মতো, আমি গানকে গানের মতো করি করি ওটা অ্যাকচুয়ালি আমাকে দিয়ে হয়, দ্যাটস আমি করতে পারি, হয়ে যায়। আর ভবিষ্যৎ পরিকল্পনা কি, গান নিয়ে চিন্তা ভাবনা? ভবিষ্যৎ পরিকল্পনা যা বললাম, যে এতটুকু রেসপন্স পাওয়ার পর, এতটুকু ভালোবাসা পাওয়ার পর, আমার দায়িত্ববোধ থেকে আমি ভবিষ্যতে কাজ আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব, ইনশাল্লাহ ভালো কিছু আসবে নেক্সট ডে। এর মাঝে তো একটা গানের কথা শুনলাম, আর আর কোনো গান করেছেন কিনা? এর মাঝে এই দুটোই কাজ চলছে, রানিং যেগুলোর, আয়না আর ফানুস, দুটো চলছে। বাকিগুলো ঈদের পরে পরবর্তীতে ওগুলোর প্ল্যানিংয়ে যাওয়া হবে। আপনার আসলে গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে আসছি। আপনার জন্য অনেক শুভকামনা। আমরা যেতে যেতে একটা গান শুনবো আপনার কাছ থেকে, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকের ভালোবাসা অলওয়েজ ছিল, আমার সাথে থাকছে, এখনো পর্যন্ত পাচ্ছি। আর যারা ভালোবাসতে পারছেন না বা বিভিন্ন ধরনের মন্তব্য নিয়ে ব্যস্ত আছেন, তাদেরকে বলবো হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়তো বা ভালোবাসতে পারবেন ইনশাল্লাহ। আর প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকে দোয়া করবেন, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আর ওই যে পিচ্চিটার জন্য, পিচ্চি যে মেয়েটা, তোমার জন্য অনেক দোয়া রইল। আপনাকে আবারও ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। দর্শক, সময় আপনাকে, আমাকে, আমাদেরকে কখন কোথায় কোন পথে নিয়ে যাবে সেটি আপনি, আমি বা আমরা কেউ বলতে পারি না, কারণ আমরা আসলে নিজেদের আগামীকে দেখতে বা জানতে পারি না। আমাদের কাজই আমাদের ভাগ্যকে গড়ে দেয়। তাই কাজই আজ আরমান আলিফকে নিয়ে এসেছে আজকের তারকালাপের গেস্টে। আরমান আলিফ আর তার সুন্দর কাজের জন্য আমাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে চেনা কোনো মানুষকে, প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, সবাইকে এবং প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। গান শুনি। অপরাধী রিলেটেড যেহেতু কথাগুলো, অপরাধী হয়ে যাক তাহলে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরায় যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কান্নে পরে কেমন করে হারায়া যাইতাম, ওরে মনের খাসায় যতন কইরা দিলাম তোরে। এখন তোর মনেতেই আমার জন্য